হাই ফ্রেন্ডস, তো আগের দিন আমরা লাস্ট ভিডিওতে আমরা একটা স্ট্যাটিস্টিক্স একটা ভালো থিওরেমস ফাস্টার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের উপর সেটা আমরা ডিসকাস করেছি। তো একজন আমাকে কমেন্ট করেছিস যে কীভাবে এটা পরীক্ষার জন্য কীভাবে বলবো, তাই তো? তো দেখ, বেসিক্যালি অন্য কিছুই নয় যে বেসিক্যালি আমাদেরকে যেটা প্রুভ করতে হতো n² / σ² এটা একটা, এটা চি স্কোয়ার ডিস্ট্রিবিউশন হবে উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা কী করছি, একটা স্যাম্পেল চুজ করছি, স্যাম্পেল চুজ করার পরে স্যাম্পেল মিন তার এক্স বার বার করছি এবং তারপরে s² বার করছি, এর কারেসপন্ডিং র্যান্ডাম ভেরিয়েবলটা চুজ করছি ক্যাপিটাল s² এবং এই ক্যাপিটাল s² আমরা যেটাতে ভাঙছি এক্সপেকটেশন অফ এক্স বার x̅ - x̅ তার হোল স্কোয়ার এটাতে ভাঙছি, তাই তো? এটাতে ভাঙছি, দিয়ে এখানে আমরা মিনটাকে ইন্ট্রোডিউস করছি x̅টাকে, ঠিক আছে? আমরা এইভাবে এটাকে প্রসেস করে করে যাচ্ছিলাম। তো s² দিয়ে এবার n/σ² দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম, কারণ n² / σ² দরকার ছিল, ঠিক আছে? এবার এখানে এরকম টাইপের একটা এসেছিল যে xi - m/σ, এরকম টাইপের একটা এসেছিল। এইটা একটা নতুন র্যান্ডাম ভেরিয়েবল ছিল এবং এই র্যান্ডাম ভেরিয়েবলটাকে আমরা yi ধরেছিলাম, আর তারপরে আমরা এরকম একটা পেয়েছিলাম যে 1√n(xi - m/σ) তার হোল স্কোয়ার, এরকম টাইপের একটা টোটাল হোল স্কোয়ার, ঠিক আছে? এবার এই 1√n, এরকম 1√n প্রত্যেকটা কম্পোনেন্ট 1√n হিসেবে আমরা একটা ইউনিট ভেক্টর পেয়েছিলাম। এবার এটা ইউনিট ভেক্টর কি করে বলছি, কারণ 1√n এইভাবে আমরা এভাবে n ডাইমেনশন পর্যন্ত ছিল, n ডাইমেনশন বলতে n খানা কম্পোনেন্ট ছিল এবং n খানা কম্পোনেন্ট ছিল, সেহেতু এটা n ইউক্লিডিয়ান স্পেসে একটা ইউনিট ভেক্টর, কারণ ইউক্লিডিয়ান স্পেস অনুযায়ী যদি আমরা আলফা, এটাকে যদি আলফা ভেক্টর বলা যায়, আলফা ভেক্টরটাকে আমরা লাস্টে আবার ডিনোট করেছিলাম, যে এটাকে আমরা ডিনোট করেছিলাম কিভাবে, a11 a12 এইভাবে a1n এইভাবে ডিনোট করেছিলাম, তাই তো? এবার এই ইউনিট আলফা ডট আলফা যদি করতাম স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের রেসপেক্টে, তাহলে এটা একটা 1 আসতো, সেজন্য এটাকে বলছি ইউনিট ভেক্টর। এবার যেহেতু এটা একটা ইউনিট ভেক্টর, তাহলে আমরা ইকুইভ্যালেন্স স্পেসে একটা থিওরেম ছিল যে ইউনিট ভেক্টর যদি একটা পাওয়া যায় n ডাইমেনশন ইউনিট ভেক্টর, তাহলে সেই ইউনিট ভেক্টরটাকে কন্টেইন করে একটা বেসিস আমরা পাবো, ঠিক আছে? একটা অর্থ, একটা অর্থ নর্মাল বেসিস দরকার, একটা অর্থ নর্মাল বেসিস পাওয়া যাবে। এবার আমরা এই অর্থ নর্মাল থেকে আমরা চেয়েছিলাম একটা অর্থ গোনাল বেসিস। এবার দেখ, ইউক্লিডিয়ান স্পেসে যেটা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, তো সেইখান থেকে আমরা ইউক্লিডিয়ান স্পেসে অর্থ নর্মালে কি হতো, যে অর্থ নর্মালে সেম প্রোডাক্টে যখন মাল্টিপ্লিকেশন হবে তখন 1 হবে, বাকি কোথায় কি হবে আমরা জানি না। কিন্তু অর্থগোনালে কি হতো, অর্থগোনালে সেম প্রোডাক্টের মাল্টিপ্লাই হলে 1 হবে এবং বাকি সমস্ত জায়গায় 0 হতে হবে। এটা ছিল আমাদের অর্থগোনালের বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স। তো অর্থগোনাল সিস্টেম তৈরি করার জন্য আমরা কি করেছিলাম, যে বাকি যে সমস্তগুলো ছিল IN, I1 এই টাইপের যেগুলো ছিল, সেই ভেক্টরগুলো ছিল, সেইগুলোকে আমরা জিরো হিসেবে নিয়েছিলাম, সেগুলোকে মানে সেইগুলোর সাথে এই আলফা ভেক্টরটার প্রোডাক্টটা জিরো হিসেবে চুজ করেছিলাম, ঠিক আছে? তারপর সেখানে একটা নতুন র্যান্ডাম ভেরিয়েবল জেডাই চুজ করেছিলাম কিভাবে, যে a i1 y i plus এইভাবে a i2 a y 2 এইভাবে আমরা চুজ করেছিলাম, তাই? এটা y1, তারপরে a i2 y2, a i3 y3, a i n y n এইভাবে চুজ করেছিলাম, জেডাই একটা র্যান্ডাম ভেরিয়েবল নতুন দিয়ে, তাহলে yi থেকে zi একটা ট্রান্সফরমেশন করলাম। তাহলে যেহেতু ট্রান্সফরমেশন করছি, তাহলে প্রবাবিলিটি সেটা ট্রান্সফরমেশন রুল থেকে আমরা কি করব, তাহলে বেসিক্যালি আমাদের দরকার যে আমরা জানতাম এইগুলো স্ট্যান্ডার্ড নর্মাল yi গুলো, তাহলে আমাদের zi গুলোর pdf জানা দরকার ছিল, যে zi গুলো কিরকম টাইপের র্যান্ডাম ভেরিয়েবল সেটা জানা দরকার ছিল। তাহলে সেটা জানতে গেলে আমাদের কি বার করতে হবে, যে zi এবং yi এইগুলোর আমাদেরকে এই দুটোর আমাদেরকে কি দরকার, এই দুটোর আমাদেরকে জ্যাকোবিয়ান দরকার ছিল, সেই জন্য আমরা ক্যালকুলেট করেছিলাম ফার্স্ট অফ অল z1 z2 z n, এটা বাই জ্যাকোবিয়ান অফ বাই y1 y2 y n, এটা একটা ক্যালকুলেট করেছিলাম। এটা যদি আমরা ক্যালকুলেট করতাম, তাহলে আমরা ওই অর্থগোনাল যে ম্যাট্রিক্সটা কনসিডার করেছিলাম সেই ম্যাট্রিক্সটা পেয়েছিলাম। সেই অর্থগোনাল ম্যাট্রিক্স মানে তার ডিটারমিনেন্ট কি হবে, ডিটারমিনেন্ট হবে মডিউলাস প্লাস অফ মাইনাস 1, সেটা আমরা পেয়েছিলাম। দিয়ে যেরকম চেন রুল, ট্রান্সফরমেশন রুল যেটা, সেই ট্রান্সফরমেশন রুল থেকে দেখলাম যে z1 z2 z n এইগুলো সবাই কি হবে, এগুলো সবাই নর্মাল স্ট্যান্ডার্ড নর্মাল হবে এবং এরাও সবাই মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। এবার তারপরে যা ক্যালকুলেশন n² / σ² পাবো, সেখান থেকে আমরা ভি ধরে অ্যাজ ইউজুয়াল প্রসেস, ঠিক আছে? খুব একটা সিনুসটা বড় না, তো মোটামুটি যদি দুই একবার প্র্যাকটিস করিস, দুবার প্র্যাকটিস যদি করিস বুঝতে পেরে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধে থাকবে না, ঠিক আছে? একজন কমেন্ট করেছিস, তাই জন্য এটা আবার ঘুরে হালকা করে একদম বলে দিলাম। তো যে কথাগুলো বললাম, মানে যেগুলো বলেছি বা লিখে দিয়েছি, ওইগুলো একদম লাস্ট, ওইগুলো তোমাকে লিখতেই হবে, ওর বাইরে আর কিছু হবে না,
যে ওখান থেকে তুই আর কাটিস না, যে ওগুলোই লাস্ট, ওগুলো অ্যাটলিস্ট লিখতে যাবে, না হলে ব্যাপারটা থিওরিটা ইনকমপ্লিট হয়ে যাবে তখন। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ দ্য স্যাম্পল ভ্যারিয়েন্স এস স্কয়ার ফর এ নরমাল এম সিগমা পপুলেশন। এখানে একটা কোশ্চেন দিয়েছি, দেখ এটা এটা একটা এক নম্বর বা দু নম্বরের কোশ্চেন আছে যে ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ দ্য স্যাম্পল ভ্যারিয়েন্স এস স্কয়ার ফর এ নর্মাল এমসিএম পপুলেশন। মানে একটা নর্মাল এমসিএম পপুলেশন থেকে একটা স্যাম্পল চুজ করলাম, সেই স্যাম্পলের কারেসপন্ডিং তাহলে কি হবে, স্যাম্পল ভ্যারিয়েন্স পাওয়া যাবে, স্যাম্পল মিন পাওয়া যাবে। বলা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্সটা কি, স্যাম্পল ভ্যারিয়েন্স মিনস স্যাম্পল ভ্যারিয়েন্স হচ্ছে এস স্কয়ার ইকুয়ালস টু কি এক্সপেকটেশন, অ্যাকচুয়ালি স্যাম্পল ভ্যারিয়েন্স হচ্ছে ওয়ান বাই এন অফ সামেশন আই ইকুয়ালস টু ওয়ান টু এন এক্স আই হোল স্কোয়ার মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার স্যাম্পল ভ্যালু এস স্কোয়ার হয়। তো এটা একটা কি এক্স ওয়ান এক্স টু এক্স এন স্যাম্পল গুলোর মানে যে স্যাম্পল ভ্যালু গুলো ছিল তাদের ফাংশন, তো এস স্কোয়ার যে স্ট্যাটিস্টিক্স তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্স যদি স্ট্যাটিস্টিক্স তাহলে তার একটা ভ্যারিয়েন্স পাওয়া যাবে, সেটাই ভালো যে ভ্যারিয়েন্স অফ দ্য স্যাম্পল ভ্যারিয়েন্স এস স্কোয়ার ফর নর্মাল এস স্কোয়ার পপুলেশন কি হবে। ঠিক আছে, তো দেখ আমরা স্যাম্পল ভ্যারিয়েন্স স্যাম্পল ভ্যারিয়েন্সের ভ্যারিয়েন্স চাই, তাই তো? আচ্ছা, তো এটার অ্যান্সারটা কিভাবে লিখবি, দেখ যে উই নো দ্যাট এন এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার ইজ টি স্কোয়ার ডিস্ট্রিবিউটেড টি স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। লাস্ট যে আমরা থিওরিমটা করেছি সেই থিওরিমসে বলা হয়েছিল যে পপুলেশনটা যদি নর্মাল এন সিগমা হয় তাহলে এন এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার এরকম একটা র্যান্ডাম ভেরিয়েবল তাই সেটা চি স্কোয়ার ডিস্ট্রিবিউশন থাকবে উইথ এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, যেটা আমরা জানি, তাই তো এটা জানি। তাহলে আবার আরেকটা থিওরিম অলসো এই র্যান্ডাম ভেরিয়েবল also a random variable of chi square distribution has variance a random variable of chi square distribution variance is 2n where distribution with n degrees of freedom, মানে n যদি কোনো একটা random variable degrees of freedom হয় এবং সেটা যদি chi square distribution হয় তাহলে তার variance হবে 2 into n degrees of freedom। ঠিক আছে, যে degrees of freedom তাহলে কোনো একটা random variable, এটা আমরা জানি যে কোনো একটা random variable যদি n degrees of freedom হয় এবং সেটা যদি চি স্কয়ার ডিস্ট্রিবিউশন হয় তাহলে তার ভ্যারিয়েন্স কত হবে, 2n হবে। তাহলে আমরা জানি যে এরকম এরকম টাইপের একটা র্যান্ডম ভেরিয়েবল সেটা চি স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ n মাইনাস 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এই এই র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যারিয়েন্স কত হচ্ছে, তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলের ভ্যারিয়েন্স তাহলে 2 ইনটু তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। তাহলে ভ্যারিয়েন্স দেয়ারফর ভ্যারিয়েন্স অফ n s স্কয়ার by sigma square equals to 2 into n minus 1 তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে তাহলে n square by sigma to the power 4 into variance of s square equals to 2 into n minus 1 কারণ আমরা এই রিলেশনটা জানি যেহেতু variance of ax equals to a square into variance of x এটা হয়। তাহলে এটা কত হচ্ছে যে এখান থেকে তাহলে ভ্যারিয়েন্স অফ এস স্কোয়ার পাচ্ছি কত, না সিগমা টু দি পাওয়ার 4 ইনটু 2 ইনটু এন মাইনাস 1 বাই এন স্কোয়ার এটা পাচ্ছি। এটাই আমাদের দরকার ছিল যে স্যাম্পল ভ্যারিয়েন্স এস স্কোয়ার তার ভ্যারিয়েন্স কত হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের। তাহলে এবার আমরা স্টার্ট করছি একটা নতুন চ্যাপ্টার যেটা হচ্ছে এস্টিমেশন অফ প্যারামিটার্স estimation
of parameters, estimation of parameters, estimation of parameters বলছে কি যে একটা প্যারামিটার পপুলেশনের প্যারামিটার থাকবে, প্যারামিটার থাকবে সেটা একটা থাকতে পারে, বেশি থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে, সেই সমস্ত প্যারামিটার গুলোকে আমরা এস্টিমেট করবো। আর এস্টিমেট করা মানে কি বেসিক্যালি আমরা প্রস্তুত করবো, এস্টিমেট করা মানে কি বেসিক্যালি আমরা প্রস্তুত করবো, ঠিক আছে। তো এস্টিমেশন অফ প্যারামিটারস এ যে প্যারামিটার কোন একটা পপুলেশনের প্যারামিটার দেওয়া থাকবে, ঠিক আছে, সেই প্যারামিটারটাকে আমরা এস্টিমেট করব, ঠিক আছে। তো এটার প্রথমত আমাদের ফার্স্ট অফ অল ডেফিনিশন জানতে হবে, সেটা হচ্ছে যে এস্টিমেট কাকে বলে বা এস্টিমেটর কাকে বলে, এটা আমাদের ফার্স্ট অফ অল এখানে ডেফিনিশন জানতে হবে যে এস্টিমেট কাকে বলে বা এস্টিমেটর কাকে বলছি, এস্টিমেট বা এস্টিমেটর দুটো একসাথেই ডেফিনিশন, ঠিক আছে, এস্টিমেটর আর একটা হচ্ছে এস্টিমেট। কি বলা হচ্ছে যে ধর লেট থিটা বি এন প্যারামিটার, বি এ প্যারামিটার, বি এ প্যারামিটার অফ এ পপুলেশন, যে কোন একটা পপুলেশনের একটা থিটাটা হচ্ছে যে পপুলেশনের কোন একটা পপুলেশন রয়েছে, সেই পপুলেশনের ধরনে মিন এম বা সি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা এরকম টাইপের কিছু একটা পপুলেশন আছে, তো সেই পপুলেশনের থিটা হচ্ছে একটা আননোন প্যারামিটার বেসিক্যালি, বি এ আননোন বলা যেতে পারে, বি এ আননোন, এটা একটা আননোন প্যারামিটার, ঠিক আছে, এটা একটা আননোন প্যারামিটার থিটা, এন্ড ক্যাপিটাল থিটা and capital theta be the class of all the parameters, class of all the parameters মানে ওই পপুলেশনের কতগুলো অনেকগুলো প্যারামিটার থাকতে, যেমন বললাম যে পপুলেশনের একটা প্যারামিটার থাকতে পারে, অনেকগুলো প্যারামিটার small theta we have unknown parameter of a population and capital theta be the class of be the class of all parameters, let x1 x2 xn লেখা যাবে না মুস্তাফা capital x1 x2 xn be a sample of size n drawn from the population, drawn from the population, let a equals to function of x1 x2 xn be a statistics and capital A equals to function of capital X1, capital X2, capital XN where Xi's are mutually independent and having mutually independent and having same distribution as population যে distribution থাকবে এবং তাদের same distribution থাকবে এরকম একটা function হবে, ঠিক আছে। Then capital A is called estimator of theta if the probability distribution if the probability distribution of A indicates that the probability mass
probability mass of A is high near theta, that is it is highly probable that for a large number of sample values সব একটু ডেফিনেশনটাকে লিখে নে, তারপরে ডেফিনেশনটার মিনিং কি বোঝাচ্ছে সেটা বলছে, ঠিক আছে? লার্জ নাম্বার অফ স্যাম্পল ভ্যালুজ অফ থিটা লাইজ ইন এ small neighborhood of theta, ঠিক আছে? এখানে বলতে হচ্ছে বেসিক্যালি estimator, ক্যাপিটাল এটাকে আমরা বলছিলাম estimator, তাহলে এখানে লাস্ট একটা জিনিস বলতে পারবি যে হেয়ার বা এখানে বলা যায় যে দেন দ্য স্ট্যাটিস্টিক্স স্মল এ ইজ কল্ড স্মল এটাকে আমি আন্ডার ব্র্যাকেটের মধ্যে লিখেছি এ ইজ কল্ড এস্টিমেট অফ থিটা যে ক্যাপিটাল এটাকে বলছিলাম এস্টিমেটর এবং স্মল এটাকে বললাম এস্টিমেট, ঠিক আছে? যেখানে বেসিক্যালি কি বলা হচ্ছে যে থিটা হচ্ছে আমার ধর একটা পপুলেশনের একটা আননোন প্যারামিটার, ঠিক আছে? থিটা একটা আননোন প্যারামিটার, তো আমরা পপুলেশন থেকে একটা স্যাম্পল চুজ করেছি, এবার সেই স্যাম্পল এই থিটাটাকে আমাদেরকে থিটাটা হচ্ছে বেসিক্যালি আননোন, তাই তো? থিটাটা আননোন, তাহলে এটাকে আমাদেরকে নোন করতে হবে, তো নোন করার জন্য আমরা কি করছি, ফার্স্টে আমরা একটা স্যাম্পল নিলাম x1 x2 xn করে স্যাম্পল নিলাম, সেই স্যাম্পলগুলো দিয়ে স্ট্যাটিস্টিক্স তৈরি হবে, যেমন স্যাম্পল মিন হতে পারে, স্যাম্পল ভ্যারিয়েন্স হতে পারে, এগুলো একটা স্ট্যাটিস্টিক্স, বা তোর স্মলেস হতে পারে, যেটা স্মলেস্ট আমি কোথাও আগে কোথাও বলিনি, যে স্মলেস হচ্ছে n/n-1 × s2, ঠিক আছে? এরকম s2 = n/n-1 × S² মানে স্যাম্পল ভ্যারিয়েন্স, তো এটা একটা স্ট্যাটিস্টিক্স হবে, এরকম ভাবে আমরা মানে x1 x2 xn এর ফাংশন গুলোকে স্ট্যাটিস্টিক্স বলছি, তাহলে যে কোনো একটা স্ট্যাটিস্টিক্স চুজ করব, তার করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল, এবার সেই র্যান্ডম ভেরিয়েবলটার প্রোবাবিলিটি দেখব, সেই র্যান্ডম ভেরিয়েবলটার প্রোবাবিলিটি বলতে কি মানে ইমপ্রোবাবিলিটি সেন্সে এরকম ভাবে দেখব, সেই র্যান্ডম ভেরিয়েবলটা যদি নিলাম তাহলে সেটা একটা স্ট্যাটিস্টিক্সের কারণে র্যান্ডম হলো, তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলটা দেখব যে তার এক্সপেকটেশন দেখব কখনো কখনো এক্সপেকটেশন দেখব কখনো তার প্রোবাবিলিটি অফ বা ইন সেন্স অফ প্রোবাবিলিটি দ্য লিমিট দেখব, ইন সেন্স অফ বেসিক্যালি আমরা কি কি করব কাজ, ইন সেন্স অফ প্রোবাবিলিটি দ্য লিমিট দেখব, ইন সেন্স অফ পি তে আমরা দেখব যে প্রোবাবিলিটি অফ মড অফ a-θ গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন এইটার প্রোবাবিলিটি কত দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে না কোথায় যাচ্ছে, যদি জিরোর দিকে যায় তখন আমরা বলবো যে এই প্রোবাবিলিটিটা বেসিক্যালি হাই হবে, জিরোর দিকে নাকি এই প্রোবাবিলিটিটা 1 কাছাকাছি হবে, মানে a-θ গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন ইন সেন্স অফ প্রোবাবিলিটিতে এই ইভেন্টের প্রোবাবিলিটি কি হবে 1 এর কাছাকাছি হবে, 1 এর কাছাকাছি হবে, মানে বেসিক্যালি ওই থিটা প্যারামিটারটার দিকে যত আমরা যাব, n এর সংখ্যার স্যাম্পল ভ্যালু যত বাড়াবো তত ওই থিটা প্যারামিটারের কাছাকাছি যাবে এই স্ট্যাটিস্টিক্সের ভ্যালুটা থিটা প্যারামিটারের কাছাকাছি যাবে। বেসিক্যালি কি বললাম যে এস্টিমেট করা মানে প্রস্তুত করব ওই থিটার কাছাকাছি যাব, তো একটা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি সেই স্ট্যাটিস্টিক্সের করেসপন্ডিং একটা র্যান্ডম ভেরিয়েবল নিচ্ছি, এবার সেই র্যান্ডম ভেরিয়েবলটার এক্সপেকটেশন চুজ করব, এক্সপেকটেশন মানে বেসিক্যালি মিন বার করা, তো সেই মিন বার করে দেখব যে ওই থিটার কাছাকাছি যাচ্ছে কিনা, আদারওয়াইজ আমরা এরকম দেখব যে ওই থিটার যদি কাছাকাছি যায় তাহলে থিটার কাছাকাছি গেলে এ মড অফ এ মাইনাস থিটা একটা পজিটিভ একটা ছোট যত ছোট ভাবছি তার থেকেও ছোট একটা পজিটিভ নাম্বার এপসাইলন সে তার থেকে বড় হবে, এরকম টাইপের একটা ইভেন্ট চুজ করলাম, সেই ইভেন্টের প্রবাবিলিটিটা ইন সেন্স অফ প্রবাবিলিটিতে সেই প্রবাবিলিটি কি হবে হাই হবে মানে বেশি হবে সব থেকে বেশি হবে হাই হবে সেটাই বলা হয়েছে যে হাই হবে, ঠিক আছে?
এটাই বলা হয়েছে। আর এই স্মল নেবারহুডটা লাই করবে, এই নেবারহুডটা স্মল নেবারহুডের আমরা যদি একটা ভ্যালু পাই, থিটার তো আমরা একটা এস্টিমেট করছি, একটা ভ্যালু পাবো ওই স্ট্যাটিস্টিক্সের, তো সেই ভ্যালুটাকে আমরা একটা নেবারহুড দিয়ে এনক্লোজ করতে পারবো, তো তখন এটা ওই নেবারহুডটা বলতে পারবো। বেসিক্যালি আমরা এই নেবারহুডটা কাজে লাগাবো এর পরের চ্যাপ্টারে, ঠিক আছে, যখন আমরা ইন্টারভেল এস্টিমেশন যাবো তখন ওখানে দেখবো। ওখানে আমরা বেসিক্যালি এখানে যেমন একটা ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স পাচ্ছি যে একটা প্যারামিটার থিটা তার কারেসপন্ডিং একটা স্ট্যাটিস্টিক্স এ পাওয়া যাচ্ছে, কিন্তু এর পরের চ্যাপ্টারে আমরা দেখবো যে এই নেবারহুডটা বলতে কি, একটা স্ট্যাটিস্টিক্স যে পেলাম এখানে নেবারহুড একটা স্ট্যাটিস্টিক্স পেলাম, তো এই স্ট্যাটিস্টিক্স এখান থেকে যদি আমি এই ইন্টারভেলটা বোঝাই তাহলে তো এই স্ট্যাটিস্টিক্স থেকে বোঝাবে যে থিটাটা ওই ইন্টারভেলে যাচ্ছে, তার মানে এই স্ট্যাটিস্টিক্স এ যাবে। এই ইন্টারভেলের মধ্যে আর যত স্ট্যাটিস্টিক্স পাওয়া যাবে ওই ইন্টারভেলটার মধ্যে তাহলে থিটাটা সমস্ত স্ট্যাটিস্টিক্সে যেতে পারে। কারণ কি বেসিক্যালি আমার এই প্রবাবিলিটি কি হয়, প্রবাবিলিটি তখনই হবে যখন লিমিটিং ভ্যালুটা পাওয়া যাবে, লিমিটিং ভ্যালুটা 1 হবে। তার মানে কি স্যাম্পল ভ্যালুটা যত বাড়বে, এন এর ভ্যালু যত বাড়বে তত এটা ওই থিটার দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তাহলে এন এর ভ্যালু যত বাড়ছে তাহলে একটা এন এর ভ্যালুটা যত বাড়বে, মানে এন এর ভ্যালু যত আমরা ইনফিনিটির দিকে নিয়ে যাবো তত প্যারামিটারের কাছাকাছি যাবে স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে তখন এটা পুরোপুরি হয়তো পুরোপুরি ভাবে এটা স্ট্যাটিস্টিক্স এ না গিয়ে তখন এটা ইন্টারভেলের মধ্যে হয়তো একটা ইন্টারভেল পেলাম, সেই ইন্টারভেলের মধ্যে ওই প্যারামিটারটা সবসময় যাচ্ছে, তখন এটা স্মল নেবারহুড পাবো। যে বলছে এটা স্মল নেবারহুড পাওয়া যাবে, খুব বড় নেবারহুড না, একটা ছোট নেবারহুড পাওয়া যাবে যে নেবারহুডের মধ্যে ওই প্যারামিটারটা গিয়ে মার্ক করবে, ঠিক আছে, যে একটা ছোট নেবারহুড পাওয়া যাবে, এটাই হচ্ছে এস্টিমেটর। তাহলে ওই যে স্ট্যাটিস্টিক্স যে ছোট যে স্ট্যাটিস্টিক্স ছিল সেই স্ট্যাটিস্টিক্সটাকে বলা হচ্ছে এস্টিমেট বলা হয়। এবং এই স্ট্যাটিস্টিক্স এর কারেসপন্ডিং আমরা যে র্যান্ডম ভেরিয়েবলটা পাবো সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলছি এস্টিমেটর, ঠিক আছে। এই দুটো জিনিস এস্টিমেট এবং এস্টিমেটর, ঠিক আছে। এরপরে আমরা আরো ডেফিনেশনে আসছি। এবার ধর একটা নোট হিসেবে লিখে রাখ যে ধর ইফ এক্সপেকটেশন অফ এ ওয়ান মাইনাস থিটা লেস দেন ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ a2 minus theta, ঠিক আছে, যে expectation of a1 minus theta তার হোল স্কয়ার, expectation of a2 minus theta তার হোল স্কয়ার, ঠিক আছে। যে expectation of a1 টা হচ্ছে আমার ধর a1 এর corresponding যে statistics টা ছিল, সেই statistics টা আমরা বলছি small a1, এবং এটার corresponding যে statistics টা ছিল, এটার corresponding যে statistics সেটাকে আমরা বলছি small a2, ঠিক আছে। তো এটা একটা র্যান্ডম ভেরিয়েবল, থিটাটা হচ্ছে আমার আননোন প্যারামিটার, যদি এরকম টাইপের হয় যে a1 একটা র্যান্ডম ভেরিয়েবল চুজ করেছি, a2 একটা র্যান্ডম ভেরিয়েবল, বেসিক্যালি আমরা দুটো স্ট্যাটিস্টিক্স চুজ করেছি, সেই দুটো স্ট্যাটিস্টিক্স এর কারেসপন্ডিং দুটো র্যান্ডম ভেরিয়েবল পেয়েছি, এরকম পেলাম যে এই এক্সপেক্টেড ভ্যালুটা এবং এই এক্সপেক্টেড ভ্যালুটা, এই এক্সপেক্টেড ভ্যালুতে ওই এক্সপেক্টেড ভ্যালুটা বড়, তাহলে আমরা বলবো যে এই a1 টাকে চুজ করা উচিত না a2 টাকে চুজ করা উচিত। যদি এরকম সাপোজ হয় যে a1 একটা স্ট্যাটিস্টিক্সের জন্য তার এক্সপেক্টেড ভ্যালু থেকে a2 এর এক্সপেক্টেড ভ্যালুটা বেশি এসেছে, তাহলে তখন আমরা কি বলবো যে এখানে এই এর কারেসপন্ডিং যে স্ট্যাটিস্টিক্স হয়েছে সেটা এই প্যারামিটারের জন্য চুজ করা উচিত নাকি এই র্যান্ডম ভ্যালুটা চুজ করা উচিত, বেসিক্যালি ওই স্ট্যাটিস্টিক্সটা চুজ করা উচিত, আমরা কোনটা বলবো না এরকম টাইপের যদি হয় তাহলে তখন আমরা দেন a1 is better estimator than a2, যদি এরকম টাইপের হয় তখন আমরা কি বলি যে a1 এর থেকে a1 র্যান্ডম ভেরিয়েবলের বেসিক্যালি a1 স্মল a1 স্ট্যাটিস্টিক্সের স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে স্মল a2 যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে তার থেকে বেটার একটা এস্টিমেটর, বেটার এস্টিমেট বলবো। যদি স্মল a1 বলি তাহলে এটা এস্টিমেট বলবো, আর যদি এটা বলি তাহলে এটা এস্টিমেটর বলবো। যেটা হচ্ছে a1 ক্যাপিটাল a1 টা হচ্ছে আমার a2 থেকে ভালো, মানে এই থিটাটাকে এস্টিমেট করার জন্য এই এই স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আমার ভালো সব থেকে, এই স্ট্যাটিস্টিক্স তুলনায় এটা ভালো, এটা আমরা বলতে পারবো যদি এরকম টাইপের হয়। এটা একটা নোট হিসেবে লিখে রাখিস, ঠিক আছে। তো এইবার আমরা আরো এখানে অনেকগুলো প্রথমত অনেকগুলো ডেফিনেশন এবং অনেকগুলো থিওরিমস প্রথমত জানতে হবে, তো তারপরে আমরা এখানে অঙ্কের দিকে যাব। তো এটা হলো যে প্রথমে ডেফিনেশন এস্টিমেটর বা এস্টিমেট কাকে বলে, ঠিক আছে। এরপর আমরা আসছি পয়েন্ট এস্টিমেট কাকে বলে, পয়েন্ট এস্টিমেট কাকে বলে, ঠিক আছে। যে লেট স্মল a ইকুয়ালস টু ফাংশন অফ x1 x2 xn be a single statistics
বি এ সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স বি এ সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স এন্ড ক্যাপিটাল থিটা এন্ড স্মল থিটা বি এ পপুলেশন প্যারামিটার বি এ পপুলেশন প্যারামিটার যে আমরা একটা স্ট্যাটিস্টিক্স চুজ করলাম স্মল এ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স1 এক্স2 এক্সএন সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স এন্ড থিটা বি এ পপুলেশন এবং থিটা হচ্ছে একটা পপুলেশন প্যারামিটার পপুলেশন প্যারামিটার ইফ স্মল এ বা এখানে এটা বলুন ইফ থিটা বি এস্টিমেট ইফ থিটা বি এস্টিমেট বাই দ্য প্যারামিটার বাই দ্য স্ট্যাটিস্টিক্স স্মল এ যদি থিটা প্যারামিটারটা এস্টিমেট হয় বাই দ্য স্ট্যাটিস্টিক্স এ দেন এ ইজ কল্ড পয়েন্ট স্টেপ পয়েন্ট এস্টিমেট অফ থিটা তাহলে তাহলে আমরা কি বলবো দেন স্মল এ ইজ কল্ড পয়েন্ট এস্টিমেট অফ থিটা যদি এটা হচ্ছে একটা সিঙ্গেল ফাংশন হয় যদি এটা একটা সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স মানে একটা শুধু একটাই স্ট্যাটিস্টিক্স যদি আমরা কোন একটা প্যারামিটার কে কোন একটা পপুলেশন প্যারামিটার যদি এস্টিমেট করতে পারি তখন ওই স্ট্যাটিস্টিক্স টাকে আমরা বলবো এস্টিমেট ঠিক আছে এবার আমরা আসছি আনবায়াসড এস্টিমেট আনবায়াসড এস্টিমেট কি বলা হচ্ছে যে লেট এক্স ওয়ান এক্স টু এক্স এন বি এ র্যান্ডম স্যাম্পেল বি এ র্যান্ডম স্যাম্পেল অফ সাইজ এন ড্রন ফ্রম এ পপুলেশন ড্রন ফ্রম এ পপুলেশন কোন একটা পপুলেশন থেকে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স একটা এন সাইজ একটা স্যাম্পেল চুজ করলাম লেট তারপরে প্যারা চেঞ্জ করে লেট স্মল এ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু এক্স এন বি স্ট্যাটিস্টিক্স বি স্ট্যাটিস্টিক্স এন্ড দ্য করেসপন্ডিং random variable and the corresponding random variable is capital A equals to function of capital X1 capital X2 capital Xn X size X size are mutually independent mutually independent and each having same distribution and each having same distribution as population population এর যে distribution থাকবে এদেরও same distribution থাকবে let theta be an unknown parameter theta be an unknown parameter of population population এর theta হচ্ছে একটা unknown parameter then the statistics small a is called unbiased estimate of theta if expectation of a equals to theta whatever whatever be the true value
of theta may be, whatever be the true value of whatever beta ekhane hobe na, whatever the true value of theta may be, theta actual value ta ja kichu hok na keno je expectation of capital A equals to যদি থিটা হয় তাহলে আমরা বলবো যে এই এর করেসপন্ডিং যে স্ট্যাটিস্টিক্স আছে সেই স্ট্যাটিস্টিক্সটাকে আমরা কি বলা হবে আনবায়াসড এস্টিমেট আনবায়াসড এস্টিমেট যদি এই স্মল এটাকে বলা হয় তাহলে ক্যাপিটাল এটাকে কি বলবো আনবায়াসড এস্টিমেট না হয় এস্টিমেটার হবে জাস্ট ঠিক আছে এরপর আমরা এর পল ডেফিনিশনে যাব এরপর আমরা আসছি কনসিস্টেন্ট এস্টিমেট consistent estimate ki bolche je let theta be an unknown parameter of a population kono ekta population er small theta hocche kina ekta unknown parameter let x1 x2 xn be a sample of size n drawn from the population ঠিক আছে যে let small a equals to function of x1 x2 xn be a statistics and capital A equals to function of capital X1, capital X2, capital Xn, each Xi are mutually independent and each having same distribution as population এর যে distribution থাকবে এরও same distribution থাকবে ঠিক আছে then small a is called consistent estimate of theta if a tending to theta as n tending to infinity that is limit n tending to infinity probability of mod of a minus theta greater than equals to epsilon equals to zero for every epsilon greater than zero তাহলে কি বলা হলো যে ডেফিনিশনের মধ্যে যে প্রথমে ডেফিনিশনটা দেখ পুরোপুরি মোটামুটি একই রকম এই লাইনটার আগে পর্যন্ত দুটোতেই একই রকম তাহলে স্মল এটাকে আমরা কি বলছি কনসিস্টেন্ট বলবো যদি কি হয় না এ টেন্ডিংস টু থিটা অ্যাজ এন টেন্ডিংস টু ইনফিনিটি দ্যাট ইজ লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি প্রোবাবিলিটি অফ মড অফ এ মাইনাস থিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন ইকুয়ালস টু 0 ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 ঠিক আছে এটা মানে তখন আমি যখন প্রথমে যখন ডেফিনিশনটা বলি এস্টিমেটেড তখন এটা মানে 1 বলেছিলাম তো ওইটার জন্য সরি চেঞ্জ কারণ ওটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এটা 0 হবে কারণ বলছে যে কারণ গ্রেটার দ্যান ইকুয়ালস টু কেন বলা হচ্ছে বেসিক্যালি এটা যদি আমরা বুঝতে চাই এই ইভেন্টটা কিরকম টাইপের ইভেন্ট না থিটা যে প্যারামিটারটা রয়েছে এটা একটা স্ট্যাটিস্টিক্সের করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল তো এই র্যান্ডম ভেরিয়েবলটা থিটার কাছাকাছি যাবে থিটার কাছাকাছি মানে এই র্যান্ডম ভেরিয়েবলটাকে থিটাটাকে যদি বাদ দেই সেটা পজিটিভ লিখে হোক নেগেটিভ লিখে হোক সেটা আমাদের দরকার নেই কারণ মড দেওয়া আছে তো এটা যদি বাদ দেওয়া যায় তাহলে সেই যে পোর্শনটা পাওয়া যাবে সেই পোর্শনটা একটা ছোট্ট এপসাইলন থেকে বড় হবে ঠিক আছে তো এই প্রভাব এটা যে ইভেন্টটা এই ইভেন্টটা যদি আমার 1 হয়ে যায় মানে কি এই ইভেন্টটা সবথেকে বেশি
তাহলে এটা যদি বেশি হয় সবথেকে, এটা সবথেকে বেশি, এই ইভেন্টটা বলতে বেসিক্যালি এই ইভেন্টটা যদি সবথেকে বেশি হয়ে যায়, 1 মানে সবথেকে বেশি, তাই তো? কারণ প্রোবাবিলিটি হয় 0 হবে নালে 1 হবে, তাহলে এটা যদি সবথেকে বেশি হয় তাহলে কি হবে না, এই থিটার কাছ, এই থিটার কাছ থেকে এটা অনেকটা দূরে হয়ে যাবে, কারণ দেখ, কারণ থিটাটা তো এই জায়গায় আছে, ঠিক আছে? থিটাটাকে যখন আমি একটা এ একটা ধর এটা এ, ঠিক আছে, এটাকে যখন আমি থিটার কাছাকাছি নিয়ে যাব, তো এই যে ইভেন্টটা থাকবে, এই ইভেন্টটা মানে এটা কাছাকাছি হওয়ার প্রোবাবিলিটিটা কাছাকাছি হবে, তো এই কাছাকাছিটা এতটাই কাছাকাছি থাকবে যে এটা একটা স্মল এপসাইলন, এটা গ্রেটার দেন জিরো একটা কোয়ান্টিটি, এপসাইলন গ্রেটার দেন জিরো কোয়ান্টিটি, তো এই এপসাইলনের থেকে যদি বড় হয়ে যায়, এপসাইলন থেকে যদি, এখানে বলছি এপসাইলন থেকে যদি বড় হয় বা সমান হয়ে যায়, তাহলে তার পরেটা জিরো হতেই হবে, কারণ আমরা তো বলছি যে এস্টিমেটটা, এস্টিমেট মানে হচ্ছে এই এটা থিটার খুব কাছাকাছি থাকবে, বেসিক্যালি থিটার একটা ছোট্ট নেভারহুডে থাকবে, স্মল নেভারহুড বলা হয়েছিল, তাহলে এই এপসাইলন, এপসাইলন একটা ছোট্ট ভ্যালু, পজিটিভ ভ্যালু, তাহলে তার থেকেও যদি বেশি হয়ে যায় এই এটা, এ থেকে থিটার ডিস্টেন্সটা, এ থেকে থিটার ডিস্টেন্স তো মডুলাস মানে মাইনাস দেওয়া আছে, তো এ থেকে থিটার ডিস্টেন্স যদি একটা ছোট্ট এপসাইলন তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে তার কাছাকাছি বলতে পারে না যে থিটার তাহলে একটা স্মল নেভারহুডে আছে, তাহলে থিটার স্মল নেভারহুডে থাকতে হলে কি হবে যে এ মাইনাস থিটা মানে তাদের ডিস্টেন্সটা খুব কম হতে হবে, তার মানে এই প্রবাবিলিটিকে জিরো হতে হবে, তার মানে এটা খুব থিটার কাছাকাছি আছে, এটা তখন ওয়ান বলা হয়েছিল, তখন ভুল একটু বলা হয়েছিল, ঠিক আছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি।